ঘন সবুজে ঘেরা এই বাগান থেকে বের হচ্ছে থরে থরে সাজানো পেয়ারা। গাছ পরিচর্যা, পেয়ারা সংগ্রহ থেকে শুরু করে পাইকারদের হাতে তুলে দেওয়া পর্যন্ত বিশাল এই কর্মযজ্ঞে ব্যস্ত স্থানীয় 35 যুবক। বছর জুড়ে লেগে থাকে তাদের এই কর্মব্যস্ততা, কারণ এই বাগানটি 12 মাসে পেয়ারা বাগান। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলে 60 বিঘা জমিতে এই বিশাল আকৃতির পেয়ারা বাগান গড়ে তুলেছেন সাবু ও মুরফিদুল। 2014 সালে 6 বিঘা জমি লিজ নিয়ে শুরু করেন 12 মাসি জাতের পেয়ারার বাগান। এরপর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। প্রতি বছর 1.5 থেকে 2 কোটি টাকার পেয়ারা বিক্রি করছেন তারা। সব খরচ বাদ দিয়ে প্রতি বছর তাদের 0.25 কোটি টাকা আয় হয়। 14 সাল থেকে এটা বগুড়া ঢাকায় যায়, আমি কারণ বাজারে এই পেয়ারাটা নতুন দেখি। দেখার পর ঘটনা খুব ভালো লাগলো, তো এখানে ওদের সাথে আলাপ সালাপ করে এখানে আমি নাটোর গেলাম। যা ওখান থেকে চারা নিয়ে এসে প্রথম 2 একর মানে আমি লাগাইলাম। লাগার পরে দেখি ভালো বেনিফিট, 12 মাস হয়, পেয়ারাটা সুস্বাদু, সব দিক দিয়ে ভালো। এই কারণে আমি এখন বর্তমান কন্ডাকে জমিন যেগুলো রিলিজ নেই, বর্তমান 20 একর জমিনেতে লাগাইছি। বছরে আমাদের নিম্নে কমপক্ষে খরচা খরচ বাদ দিয়ে কমপক্ষে 30 থেকে 40 লাখ টাকা ইনকাম আসে আমাদের বর্তমান। আমরা পেয়ারা বাগান করছি, পেয়ারা বাগান আমাদের পার ডে লিজ 40টার উপরে লোক কাজ করে, তাদের কর্মস্থান খুলছি, তারাও খুব ভালো চলতেছে। এখানে পার ডেলি 8 থেকে 10টা পাইকার আসে, ওরা প্রতিনিয়ত পেয়ারা কিনে বিভিন্ন বাজারে বিক্রি করে, ওরাও খুব ভালো চলতেছে আল্লাহর রহমতে। আমরাও আমাদের ব্যবসা নিয়ে খুব ভালো চলতেছে। বাগান করে শুধু তারাই স্বাবলম্বী হয়নি, বরং কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয় 35 বেকার যুবকের। এখানে আমরা যে কাজ করে যে ইনকাম করি তাতে আমাদের বর্তমানে সংসার খুব ভালো চলতেছে। আমরা এখানে 20 থেকে 30 জন কাজ করি, আমাদের মাস শেষে 10,000 করে টাকা দেওয়া হয়। আমাদের এলাকাটা খুব প্রত্যন্ত এলাকা, মানে কাজকর্ম তেমন ছিল না, আমাদের বেকার ঘুরে বেড়াতে হতো। এখন এতে পেয়ারা মালটা বিভিন্ন বাগান লাগাইছে, কাজকর্ম করে বেকার ছেলেরা এখন অনেক টাকা পয়সা উপার্জন করতেছে। আমরা বাগানে 5-7 বছর থেকে কাজকর্ম করি, বাগানে পেয়ারায় পলি টলি করি, সার ওষুধ ব্যবহার করি, মাল উঠাই, বেচা বিক্রি করি, 20 থেকে 30 জন আমরা কাজকর্ম করি। আমরা সকালবেলা ভোরবেলা উঠে প্রতিনিয়ত 10 জন ছেলে কাজ করি, পেয়ারা তুলি, পেয়ারা বেশি পলি করে বাগানের অন্যান্য কাজকর্ম করি, এভাবে আমরা আর কি জীবনযাপন করি। সুস্বাদু ও মিষ্টি হওয়ায় প্রতিদিন বাগান থেকে পেয়ারা কিনতে আসছেন বিভিন্ন এলাকার পাইকাররা। বাগান তৈরি করতে কিছুটা বেগ পেতে হলেও এখন পেয়ারা বিক্রি করে লাভের মুখ দেখছেন তারা। বলগাড়ি বাজারে পেয়ারা নিতে আসি আমি প্রতিদিন 15-20 মন করে। পেয়ারার চাহিদাটা মোটামুটি ভালো, আর এখানকার পেয়ারা মিষ্টি বেশি। আর হচ্ছে এখান থেকে আমি প্রতিদিন পেয়ারা নেই, দিনাজপুরে সেল দেই, ঠাকুরগাঁও পঞ্চগড়ে সেল দেই আমি। 60 বিঘা জমিতে গড়ে ওঠা বাগানে গাছ রয়েছে 11,000, সেখান থেকে প্রতিদিন পেয়ারা বিক্রি হয় 40 থেকে 50 মনের বেশি। আর এসব পেয়ারা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে, তাই স্থানীয় পর্যায়ে এমন বাগান আরও বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা কৃষি অফিস। এটা হচ্ছে বরেন্দ্র এলাকা, এই অঞ্চল ফল চাষের জন্য খুবই ভালো, এখানে পানি জমে থাকে না, এখানে মাটি জলবায়ু দুটোই আমাদের ফল চাষের জন্য উপযোগী। আর পেয়ারা যেহেতু একটা পেয়ারা চাহিদা দিন দিন বাড়ছে, পেয়ারা অত্যন্ত ভালো একটা ফলের জনপ্রিয়তা বেড়েছে, এর কারণে মানুষজন এই পেয়ারার প্রতি ঝুঁকে পড়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ঘোড়াঘাটে বিভিন্ন জায়গায় ব্যাপক হারে পেয়ারার চাষ শুরু হয়েছে, তো আমরা কৃষি বিভাগ থেকে এর টেকনিক্যাল মানে সাপোর্টগুলো দিচ্ছি, যার ফলে পেয়ারা চাষ বেড়ে যাচ্ছে। এবং আমরা আশা করছি যে পেয়ারা সহ অন্যান্য ফলগুলোর চাষাবাদ ঘোড়াঘাটে আরও বাড়তে থাকুক আর কি।